हरे कृष्णा, ओम तत्सत, हरि ओम तत्सत, हरि ओम तत्सत। हरे कृष्णा भक्तगण, पाप मोचने एकादशीर महत्व कथा। युधिष्ठिर श्रीकृष्ण के बोलें, हे जनार्दन, चैत्र मासेर कृष्णपक्षेर एकादशीर नाम ओ महत्व कृपा करे आमाके बोलुन। श्रीकृष्ण बोलें, हे धर्मराज युधिष्ठिर, आपनी धर्म विषय प्रश्न करेछेन, एई एकादशी सकल पाप थेके निस्तार बा मोचन करे बोले एई पवित्र एकादशी तिथि पाप मोचनी नामे प्रसिद्ध। राजा मान्द्रत्ता एक बार लोमश्य मुनि के एई एकादशीर कथा जिज्ञासा करेछेन, जिज्ञासा करेछिलेन। तार बनित सेई विचित्र उपाख्यानटी आपनार काछे बोलछि, आपनी मनोयोग दिए श्रवण करुन। प्राचीनकाले अति मनोरम चित्ररथ पुष्प उद्याने मुनिगण बहु बछर धरे तपस्या करतेन। एक समय मेधावी नामे एक ऋषिकुमार सेखाने तपस्या करछिलेन। मंजुगुषा नामे एक सुंदरी अप्सरा ताके वशीभूत करते चाहिलो, किन्तु ऋषिर अभिशापेर बयसे आश्रमेर दुई माइल दूरे अवस्थान करते लागलो। बीणा बाजिए मधुर सुरे से गान करत। एक दिन मंजुगुषा मेधावी के देखे खाम्बाने पीड़ित हो पड़े। एदिके ऋषि मेधावी और अप्सरार अनुपम सौंदर्य देखे मुग्ध हन। तखनी सेई अप्सरा मुनि के नाना हाव भाव और कटाक्ष द्वारा वशीभूत कर। क्रमे कामपरवश मुनि साधन भजन विसर्जन दिए तार आराध्य देव के विस्मृत हन। এইভাবে অপ্সরার সাথে ক্রামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচার প্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুগুষা মেধাবী মুনিকে বলতে লাগল, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছ থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের বয়সে অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বসবাস করল। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল। মঞ্জুগুষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন। মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুগুষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুগুষার প্রতি ক্রুদ্ধ পরবশ্য হয়ে বললেন, হে পাপিষ্ট দুরাচারিণী, তপস্যার ক্রয়কারিণী, তোমাকে দিক, তুমি পিচাসি হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনমস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞেস করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্রয়কারিণী, সেই ব্যর্থ পালনে তোমার পেচাত্ম দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দেশে আমি মহাপাপ করেছি, এর পাশ্চিত্য কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে সবর্ণ মুনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্যর্থের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্যর্থ ভক্তিভরে পালন করল।
তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জুগুষাও এই ব্যর্থ পালনে, ফলে পিতৃসত্ত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারাই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপেই ক্ষয় হয়। এই ব্যর্থ কথা পাঠ ও শ্রবণ সহস্র গোদানের ফল লাভ হয়। অর্থাৎ ব্যর্থ কথা কারো কাছে প্রচার করলে, শ্রবণ করলে সহস্র হাজার গরু ধানের ফল লাভ হয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব সদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি হরি। ওম ইয়দকরণং পরিতশ্চ মাত্রহীনং চ ইয়াৎ প্রবিৎপুন্নং ভবতু তৎ সর্বত্রং পশাদঞ্জনাথ। সর্বসুখিং ব্রবন্তে সর্বসন্ত নিরাময় সর্ববন্তি পশ্চন্মং কশ্চিৎ দুঃখ ভগবতি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ। এভাবে প্রতিটি একাদশীর মাহাত্ম পেতে হলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে একাদশী মাহাত্ম নামে প্লেলিস্টটি ক্লিক করে সকল মাহাত্ম একসাথে পেয়ে যাবেন, এবং পরবর্তীতে আরও মাহাত্ম পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর চিন্তায় মগ্ন থাকবেন। হরে কৃষ্ণ।